আমি তো জানি না, আমি তখন আরো অল্প বয়স, আজ থেকে 12 বছর আগে, 11 বছর আগের কথা। তখন বাবা এবং মা আমাকে বললেন যে এটা কি পাগলামির কথা নাকি, বিশ্ববিদ্যালয় কিভাবে একটা 26-27 বছরের ছেলে বলতে চায় বিশ্ববিদ্যালয় করবে, তুমি কি বিশ্ববিদ্যালয়ে বসো? আমার মা একজন কলেজ প্রফেসর, বললেন আমি তো এত বছর পড়ালাম, আমি তো বিশ্ববিদ্যালয় বুঝি না, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমি বললাম আমি যদি সব বুঝতে পারি তাহলে আমি কোনো কিছুই জীবনে করতে পারবো না। অনেক সময় না বোঝাটা কিন্তু প্রত্যয় থাকাটা অনেক কাজে দেয়। সব যদি বুঝে যেতাম তাহলে হয়তো আজকে অনেকগুলো কাজ করেছি আমরা সবাই মিলেই, একটা পরিবার হিসেবে কাজ করেছি এই হয়তো করতে পারতাম না, উদাহরণ দিয়ে বলা যাবে ঠিকই। তো একটা প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা করি এবং এই পারমিশনটা পাই, আমরা 1.5 বছরে হায়দ্রাবাদের ক্যাম্পাসটি আগে তৈরি করি। আমাদের কমিটমেন্ট মানুষকে দেখানো যে শূন্য ছাত্র কিন্তু বিল্ডিং তৈরি। 5টি ছাত্র পেলাম, কিভাবে পেলাম এটা এটা জানি না, আমরা শুধু বলেছি, কথা বলে গেছি। তারা তাদের গার্জিয়ানরা এসে হায়দ্রাবাদ দেখে বলছে আছে এরা এত ইনভেস্টমেন্ট করেছে, এত কথা বলছে, নিশ্চয়ই এদের ভেতরে কিছু না কিছু আছে, আমাদের সন্তানকে দেই। সেই 5জন থেকে শুরু, এবং সেই 5জন কোনো সার্টিফিকেট নেই অথবা ভুয়া সার্টিফিকেটের স্টুডেন্ট ছিল না, সেই 5জন আজকে প্রচণ্ড হাইলি প্লেস। একজন মালয়েশিয়াতে, একজন আবুল খায়রে, আমি আসলে তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, কেননা তাদেরকে আমি কাউন্সেলিং করেছি এবং আমার সাথে যারা ছিলেন তারা কানাডায়, একজন ক্যানাডায়। যাই হোক, সেই 5 থেকে শুরু, এবং আপনাদের অনেকে সেদিন আমাদের সাথে দেখা করেছিলেন, আমাদের একটা ইনভিটেশন ছিল ডিসেম্বর মাসে 2007। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি এই 9 বছরে আমরা সেগুলোকে ছাপিয়ে আসতে পেরেছি কিনা, এটা নিয়ে আমাদের একটা আগ্রহ ছিল জানার আপনাদের থেকে, আমরা কতটুকু সাফল্য পেলাম। অনেক কাজ বাকি আছে এটা আমি জানি। আর রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস, রাজনীতি মুক্ত একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা বাংলাদেশের অভ্যন্তরীণ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুব দূর হোক, যেখানে এটার চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান হচ্ছেন আব্দুল্লাহ নোমান, আমাদেরকে প্রফেসর লেভেল থেকে শুরু করে গার্জিয়ান লেভেল পর্যন্ত প্রচুর সুপারিশ হ্যান্ডেল করতে পারে। কিন্তু ব্যর্থহীনভাবে, যেহেতু আপনারা আছেন, আপনাদের মাধ্যমে জানাতে চাই, একটি রিক্রুটমেন্ট অথবা একটি স্টুডেন্ট আমার মনে হয় এমন কোনো সুবিধা আলাদা করে পাইনি, অথবা একটিও রিক্রুটমেন্ট টিচারদের ক্ষেত্রে হয়নি যেটা রাজনৈতিক অথবা পরিবারের সাথে সম্পৃক্ত কোনো মানুষ, আমাদের পছন্দের মানুষ তাকে নিয়ে এসেছি, একটিও নয়। এখানে ফ্যাকাল্টিরা আছেন, কেউ আমাদের পরিবারের কেউ নন, এবং তারা কি রাজনীতি, তাদের মনের মধ্যে কি ওপিনিয়ন আছে আওয়ামী লীগ, বিএনপি অথবা অন্য কিছু নিয়ে আমরা জানিও না, কেননা সেটা আমাদের কাছে ম্যাটার করে না। এটি বলার একটি কারণ হচ্ছে চট্টগ্রামে আব্দুল্লাহ নোমান, সাইদুল নোমান এবং এই বিশ্ববিদ্যালয় 10 বছর ধরে কি করলো, এই পথটা যে কত কঠিন ছিল রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার কারণে, এটা যে কত কঠিন ছিল, এবং এই নিউট্রালিটি মেনটেন করবো কিভাবে, একটি ইউনিভার্সিটি এটা, এই প্রতিষ্ঠান কিভাবে মেনটেন করবো যেখানে চারিদিকে রাজনীতি হচ্ছে, পাবলিকে বলি প্রাইভেটে বলি, আপনি যেখানেই প্রাইভেটে যান সেখানেও একটা পারিবারিক বিষয় অথবা ব্যবসায়িক বিষয় অথবা রাজনৈতিক বিষয় ঢুকে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে সেটা আমরা করিনি। আমরা এখানে মনে করেছি এটা আমাদের কমিটমেন্ট, এটাই আমাদের কাজ, এবং সে কারণে এই জমি তা আমার আব্বা এই জায়গাটা ইস্তেতার জন্য দিয়ে যান। তো আমার বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আজকে হাঁটতে হাঁটতে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে, এর মধ্যে হয়তো আরও আলাপ আলোচনা আমি করতে পারি, আমার শেষ হবে না, এটাই আমার ধ্যান জ্ঞান মন এই সমগ্র কর্মযজ্ঞর ভেতরে আমি আছি এবং এটাই আমি হৃদয়ঙ্গম করে বেঁচে আছি। আপনারা যদি এখানে 2জন আছেন আমাদের গার্জিয়ান, আমাদের স্টুডেন্টের প্যারেন্টস, আপনারা যখন আমাদের প্রতি আস্থা রেখে ইস্ট ডেল্টায় ভর্তি করান, আর আমাদের পূর্বগণের একজন, আমি নামই বলে ফেলি, বিশ্বজিৎ চৌধুরী তার সন্তান আছেন, কলিং সরোয়ার তার ভাইয়ের সন্তান আছেন, এবং আমাদের জসিম মামা বোরাকি, আমি তার বোধ হয় 5জন পরিবারের সদস্য এখান থেকে গ্র্যাজুয়েট MBA বিভিন্ন পর্যায়ে আমাদের এখানে সাথে ছিলেন। তো আমরা হয়তো গার্জিয়ানদের থেকে কিছু শুনতে চাই, তবে এইটা বলে হয়তো এই পর্যায়ে আমি আমার বক্তব্যটা শেষ করব, সেটা হচ্ছে আপনাদের যে আস্থা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উপরে আছে, সেই আস্থাকে আমরা যেমন একটা গর্বের বিষয় মনে করি, একই সাথে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে বলেও আমরা মনে করি, কেননা এই আস্থাটাকে আমাদের ধরে রাখতে হবে, এবং এই ধরে রাখার জন্যই এই সমগ্র কিছু আমরা করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি এবং যতদিন এই
স্ট্রাকচারটিকে আমরা গুছিয়ে দিয়ে যেতে পারি, আমাদের মৃত্যু আমাদের না থাকার পরেও যদি এই স্ট্রাকচারে, এই অর্গানাইজেশনাল স্ট্রাকচার যদি চলতে থাকে, তাহলে হয়তো চট্টগ্রামে আমরা একটা অনন্য, একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। গ্লোবাল পার্সপেক্টিভ থেকে দেখলে মনে হবে ইসরায়েল ইউনিভার্সিটি সামওয়্যার ইন দ্য গ্লোব, ইন দি সাউথ এশিয়ান ম্যাপ, যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের পার্সপেক্টিভে ইসরায়েলটা আসলে চলছে না, এটাও একটা মেসেজ। আমরা যখনই যা করছি আমরা মনে করছি একটু গ্লোবাল পার্সপেক্টিভ থেকে দেখলে এই কাজটা কীভাবে করতে হয়, তারা কীভাবে করছে, লন্ডন কী করছে, আমেরিকায় নর্থ আমেরিকান ইউনিভার্সিটি কী করছে, ইভেন মালয়েশিয়াতে কী হচ্ছে, সিঙ্গাপুরে কী হচ্ছে, ভারতে কী হচ্ছে, ভারতে কী হচ্ছে, সব কিছু চলি। আমাদের অনেক হার্ডলস আছে, এই হার্ডলসের মধ্যে এই পথ চলা অনেক কষ্টের। এই কঠিন পরীক্ষায় আমরা প্রতিদিন পড়ি, ছাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খুব কঠিন। আমাদের কাছে 500টা সিভি পড়ে, অনেক সময় আছে আমরা একজন কেউ নেই না, একজন কেউ নেই না। এবার এভাবেই ইনস্টিটিউশন আসলে হয়তো গড়ে ওঠে, কিন্তু আমাদের খুব কষ্টও হচ্ছে সেই জায়গায়, কিন্তু কোয়ালিটিটা ওখানেই। তো কোয়ালিটির অনেক আলাপ করেছি, আমি এই তিনজন গার্জিয়ান দিয়ে শুরু করব, তিনজন গার্জিয়ান দিয়ে শুরু করব। প্রথমে আমাদের পূর্বকনের ব্যবস্থাপনা সম্পাদক, এখন বোধ হয় তিনি আরও অনেক রোলে আছেন, আমি তাকে দিচ্ছি। খাওয়ার কথা কিছু বলার কথা ছিল না, তো যা হোক এবং সাহিত্য যখন বললো তখন উপকৃত হচ্ছে। ব্যাপার হচ্ছে সাধারণত একজন পলিটিশিয়ানের ছেলে ডিরেক্ট হয়ে যায়, কিন্তু আই ফিল প্রাউড যে একজন পলিটিশিয়ানের অনেক স্কোপ থাকে, কিন্তু আই ফিল প্রাউড যে ওনার সন্তানরা একজন ডাক্তার, একজন অ্যাকচুয়ালি পিএইচডি করছে এবং সে এডুকেশন লাইনে অ্যাকচুয়ালি এসছে এটা, এবং আরও সবচেয়ে বড় কথা হচ্ছে সে চিরঙ্গের জন্য কিছু করছে। আমরা চিরঙ্গে থেকে পড়ে চিরঙ্গের জন্য কিছু হচ্ছে না, আমাদের ছেলেদেরকে বাইরে পাঠায়, নাহলে অন্য কোথাও পাঠায়, ঢাকায় পাঠায় লেখাপড়া করার জন্য। তো ইডিউ আমাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে আমাদের সন্তানদের এখানে লেখাপড়া করানোর জন্য। যেমন আমার মেয়ে এখান থেকে ঢাকায় নর্থ সাউথে বিবিএ করার পর এখান থেকে এমবিএ করেছে, তারপর আমার ছেলে এখনও পড়ছে, আর আরও আমার আরও আত্মীয় স্বজন যারা আছে তারও অনেকে এমবিএ করেছে এখান থেকে। আই থিঙ্ক দ্য স্ট্যান্ডার্ড ইজ ভেরি ওয়েল গুড, কারণ আমি দেখেছি এখানকার টিচারও দে আর ওয়েল অ্যাওয়্যার অফ হোয়াট দে আর টকিং অ্যাবাউট, হোয়াট দে আর টিচিং দ্য স্টুডেন্টস। তো যে স্মার্টনেসটা ডেভেলপ, অ্যাকচুয়ালি দ্য ক্যাম্পাস একটা ছেলেকে, একটা ছাত্রকে স্মার্টনেসটা ডেভেলপ করে, ইট মেক্স হিম টু বি এ কমপ্লিট ম্যান। তা আমার মনে হয় এই ক্যাম্পাসটা খুবই সুন্দর, মনে হয় না বাংলাদেশে আর কোথাও এরকম ক্যাম্পাস আছে। কারণ একটা ক্যাম্পাসের পিছনে অনেক খরচ করতে হয়, যেমন আমি আমেরিকায় যখন ছিলাম ট্যাক্সাসে বৃষ্টি নাই, কিন্তু আমার যে ক্যাম্পাসে ছিলাম ওই ক্যাম্পাসে কোটি টাকা খরচ করা হতো শুধু ক্যাম্পাসটাকে গ্রিন রাখার জন্য। এবং আমার মনে হয় ঠিক ওইভাবে ওই চিন্তাধারায় সাইড এই ক্যাম্পাসটাকে তৈরি করেছে এবং এটাকে এইভাবে সুন্দর রাখবে যাতে স্টুডেন্টরা এসে রিল্যাক্সড হতে পারে এবং পড়া একটা পড়ার একটা উৎসাহ থাকে। কারণ তারা ক্যাম্পাসে এসে আর যাওয়ার ইচ্ছা না থাকলে তারপরে তো একচুয়ালি লেখাপড়া করবে। এই ক্যাম্পাস থেকে সত্যি কথা বলতে আমারও ইচ্ছা করছে আবার ব্যাক টু স্কুল আসি, একবার আমাকে যদি অ্যাডমিশন দেয় আমি অত একটা কিছু একটা কোর্স করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু এটা বলতে চাই, আপনি যে মেইনটেন্যান্সের কথা বলেছেন, আমরা র্যাডিসন ব্লু থেকে একজন সুপারভাইজারকে পার্ট টাইম নিয়োগ দিয়েছি 6 মাসের জন্য, যেন প্রতিটি অংশকে কীভাবে আসলে একটা অর্গান, একটা বিল্ডিংয়ের অনেকগুলো ঘাত, অনেকগুলো জায়গা থাকে যেগুলো পরিষ্কারে কঠিন, তারা ট্রেনিং দিচ্ছে আমাদের আমাদের ক্লিনার্সদেরকে। এখন আমরা একটু কিছু শুনব বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম প্রথম আলোর ব্যুরো চিফ, তার থেকে একটা বাড়তি সুযোগ পেলাম। আমি শুধু আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মেয়েটা, যে মেয়েটা এখানে পড়ছে, সে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোন প্রতিষ্ঠানে পড়ে আসছে আমি বলবো না, খুব মনমরা থাকতো, ডিপ্রেস সবসময় লেখাপড়ার বিষয়ে, এবং তার স্কুল সম্পর্কে সে এসে যেসব কথা আমাকে বলতো, আমি নিজে একবার একটা লেখা লিখলাম নির্দিষ্ট স্কুলকে না লিখে, ওবার লিখলাম ওরা কি হালের বলত স্কুল সম্পর্কে। এমন হয়েছে যে কোনো একটা স্কুল ছাত্রের
চুলটা লম্বা, বাগানের মালি এনে তাকে চুলটা কেটে দেওয়া হবে। মানে ভেবে দেখুন যে একটা এই বয়সের ছেলের তার তো একটা আত্মসম্মান, আত্মবিশ্বাস এসব থাকে, এখানেই যদি ভেঙে দেওয়া হয় তাহলে সে কী করে বেড়ে উঠবে? আমি দিনের পর দিন দেখেছি তাদেরকে কীভাবে সত্যিকার অর্থে অসম্মান করা হয়। আমি এই শিক্ষকদের মনে হয়েছে মাঝে মাঝে তারা স্যাডিস্ট কি না, যে তাদের ছাত্রদের প্রতি তারা কেন এরকম আচরণ করবে। বিশ্বাস করুন, আমার মেয়েটা ভর্তি হয়েছে এখানে সব এক বছর হয়নি, হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল, একদম আমি অন্তর থেকে বলছি। মানে সে ক্যাম্পাসে আসাটা তার একটা আনন্দের বিষয়, যেটা সে কখনো আমি তাকে স্কুল কলেজে দেখিনি। মানে ক্যাম্পাসে আসাটা স্কুলের আনন্দের বিষয় এবং সে খুব এনজয় করছে, পুরো এই শিক্ষা জীবনটাকে সত্যিকার অর্থে এনজয় করছে এবং কোনো কোনো সাবজেক্ট রীতিমতো ভালো করছে। আমি বিস্মিত, সেরকম ছিল না, হায়েস্ট মার্ক পেয়ে সেরকম বিষয় আছে। আমি অবাক হয়ে যাই যে এই পরিবর্তনটা তার মধ্যে কী করে এলো, মানে একটা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করা। এটা সত্যি আমি স্টেট ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞ, আজকে এটা আমি এখানে সবার সামনে বলতে চাই। এবং তার চেয়েও আমার মেয়েটা হয়তো অনেক বিশ্ববিদ্যালয় আছে একটা বিল্ডিংয়ে, খুব লাকি যে এই বছরই পূর্ণাঙ্গ এই ক্যাম্পাসটা হলো এবং তার ছাত্র জীবন শুরু হলো এরকম সুন্দর একটি ক্যাম্পাসে। মানে অভিভাবক হিসাবে এটা তার আনন্দ দেখে আমারও মন ভরে গেছে। আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং এই প্রতিষ্ঠানের উত্তর প্রতিষ্ঠান জানাই। ধন্যবাদ। একজন অতিথি আছেন, আমি পরিচয় করিয়ে আবার যাচ্ছি কলিম সারওয়ার সাহেবের কাছে। উনি হচ্ছেন ডক্টর শওকত, তিনি বাংলাদেশ থেকে একজন ফিজিশিয়ান, বাট এখন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের খুব নাম করা একটি বিশ্ববিদ্যালয়, সেই কলেজের ক্লিনিক্যাল সার্জন এবং লেকচারার, ক্লিনিক্যাল সার্জন এবং লেকচারার। তিনি আজকে আসলে এখানে একটা সেমিনার ছিল যেটা 3:30 শুরু হওয়ার কথা ছিল, হার্টের উপরে, হাউ টু কিপ ইউর হার্ট ফাংশনিং ওয়েল, প্রবাবলি সামথিং লাইক অ্যালং দ্যাট লাইন, সামথিং লাইক দ্যাট। তো আমরা আর একটু পরে আপনার থেকে শুনবো। তো আমরা এখন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রেসিডেন্ট কলিম সারওয়ার সাহেবকে, যার সন্তান আমাদের এখানে পড়ছে। ধন্যবাদ উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আসলে নন্টেকে আমরা চিনি ছাত্র জীবন থেকেই, জনাব আব্দুল্লাহ নোমান, এবং আমার মনে হয় 1991 সালে তিনি আমাদের এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন। আরও পরে 2004 থেকে তাকে ঘনিষ্ঠভাবে চিনতে শুরুছি। এই মানুষটিকে বহুকাল ধরে জানার সুবাদে তার মন, তার মানসিকতা, তার চিন্তা চেতনা সব কিছু সম্পর্কে, তার একটি রাজনৈতিক পরিচয়ের বাইরে যে তার নিজস্ব অনেকগুলো সত্তা, সেগুলো জানার সুযোগ হয়েছে। আমার মেয়ে যখন ইন্টারমিডিয়েট পাস করে, আর খুব ইচ্ছে ছিল সে পাবলিক ইউনিভার্সিটি পড়বে, আর আমার বড় মেয়ে পাবলিক ইউনিভার্সিটি পড়ে, যে ইউনিভার্সিটি ইংলিশে পড়ে, সে এখন মাস্টার্সে। তো আমার মেয়ে কোনোভাবেই সেখানে যেতে রাজি না, এখন সে পরীক্ষাটা এমনভাবে দিয়েছে যেন সে তাকে আমি ওখানে বাধ্য করতে না পারি। ফলে যখন ওই চান্স শেষ, সে আমাকে ধরে ইসডেটটা করবে, তার বন্ধু ইস্পাহিতে, সে ইস্পাহিতে পাস করেছে, সবাই ইসডেটে ভর্তি হয়েছে, অথবা ওই জামাল খান আইইউবিতে ভর্তি হয়েছে। আমি চলে আসলাম এখানে এবং থ্যাংকস টু মিস্টার আব্দুল্লাহ রহমান, যে তিনি অনেক বেশি সাহায্যের হাত বাড়িয়েছেন। আমি এখন চতুর্থ সেমিস্টারে পড়ছে, আমি দেখছি তার মধ্যে অনেকগুলো চেঞ্জ আছে, ভেরি পজিটিভ চেঞ্জ। যে মেয়েকে আসলে যেটা বলেছেন বিশুদা, আমরা স্পেনে অনেক মজার স্কুল, বিশেষ করে তখনকার ইয়েতে অনেক মজার স্কুল, আমি দেখেছি সে ক্যাম্পাসে আসতে চায় নিয়মিত, কোনো কারণে যদি আসতে না পারে খুব মন খারাপ করে। এটা ইউনিভার্সিটির টানা, ছাত্র স্টুডেন্টকে পড়াশোনার জন্য টেনে নিয়ে আসা, এটা হচ্ছে ইউনিভার্সিটি পরবর্তী। আর আমি বিশ্বাস করি আজকের দিনটা আমাদের শুধু মুগ্ধতার একটি দিন। আমরা যখন প্রথমে ক্যাম্পাসের সামনে এসে নেমেছি, আমার মনে হয় ক্যাম্পাস দেখে আমাদের চোখ অর্ধেক ঘুরিয়ে গেছে। পরে একটি একটি করে ফ্যাসিলিটিগুলো দেখলাম, আমাদের যারা ইউনিভার্সিটি বিশেষ করে সাইদার রহমান হন, আমাদের মহান ভাই সহ তারা এসিএর যারা আছেন, তাদের যখন বিভিন্ন দিকগুলো বর্ণনা করছিলেন, আমার মনে হচ্ছিল আসলে একটা আদর্শ জায়গায় আমার সন্তান প্রবৃত্তি করেছে। সবশেষে যখন সাইদার রহমান
আমরা হচ্ছে মুগ্ধতার শেষ এখানে নয়, ইসরায়েল ইউনিভার্সিটি স্বপ্ন নিয়ে শুরু করেছে, বিশ্বাস করি চট্টগ্রামের বহু মানুষের স্বপ্ন পূরণ করবে ইসরায়েল ইউনিভার্সিটি। একজন রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের স্বপ্ন যে কত বড় হতে পারে এই প্রতিষ্ঠান তার প্রমাণ। তার এই স্বপ্ন বাস্তবায়ন করে বাস্তবায়ন করতে চলেছেন তারই সুযোগ্য সন্তান সাইদান। আমরা ভীষণ মুগ্ধ এর স্থাপত্য দেখে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপত্য এত সুন্দর হতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা ইসরায়েলটা সুন্দর, আরও সুন্দর, আরও অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ। উত্তর নিতে পারি, কিছু প্রশ্ন উত্তর নিতে পারি যদি আপনাদের কোনো, শুধু প্রশ্ন নয়, আপনারা যদি অন্য কেউ যে কোনো মতামত আমাদের জানাতে চান অথবা যে কোনো যে কোনো বিষয়ই বলতে চান, যদি আপনারা এখনই সেটা আমাদেরকে একটু জানান তাহলে আমি মাইকটা আপনার হাতে দিতে পারি। যে কোনো যে কোনো কেউ কি আগ্রহী? আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাম্বার শুনলে আপনারা কিভাবে রিয়্যাক্ট করবেন আমি জানি না, বাট অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছে এটা একটু নগণ্য ক্ষুদ্র সংখ্যা। 1500, অন্যরা 15,000, অন্যরা 7,000, 10,000, তো 1500 আমাদের কাছে ওভারওয়েলমিং, আমাদের কাছে মনে হচ্ছে 10 বছরে এসে 1500, তারপরেও আমরা হাঁপাচ্ছি। আমরা এই এই স্টুডেন্টগুলোকে কীভাবে কেটার করবো, কীভাবে সার্ভিস দেবো, আমাদের কাছে এটা একটা অনেক বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। তো বলতেও লজ্জা লাগে যে আমরা অনেক ক্ষুদ্র নাম্বার নিয়ে কাজ করি, অনেক একটা ছোট্ট নাম্বার নিয়ে কাজ করি, 1500 এখন এখানে যেখানে দাঁড়িয়েছে। কিন্তু আবার অনেকে মনে করে এটাও তো অনেক বড়, তো এখানে একটি একটি অনেকটা দু রকমের অনুভূতি আছে। এক অর্থে এটা খুবই অল্প নাম্বার, আবার আরেক অর্থে এটা অনেক কিছু আমাদের জন্য। স্কলারশিপ হিসেবে আমরা একটি একটি কমেন্ট আপনাদের কাছে একটি ইনফরমেশান দিব। ইসরায়েল ইউনিভার্সিটিতে অনেকে চট্টগ্রাম শহরে মনে করেন যে এটা টিউশন ফি একটু হাই, অনেকেই এই এই পারসেপশনটা আছে। আমরা আসলে 70-80%, 90%, 100% স্কলারশিপ দিচ্ছি। আমরা গত বছরই দিয়েছি 6,10,87,000 টাকার স্কলারশিপ, 6,10,87,000 অথবা 8,000, যে কোনো একটা, ওই 80,000 তো আর ম্যাটার করে না, বাট 6,10,00,000 এটা ফিক্স। এটা আমাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিস আজকে জানালো যে ছাত্র আমরা বেছে নেই, সেজন্য আমরা ছাত্র কম, এটা চেয়ারম্যান স্যার বলছে। আমি একটা পরামর্শ দিতে চাই। প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাবো, আমাদের চট্টগ্রামে অনেক বড় বড় শিল্পপতি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, কিন্তু নোমান ভাইয়ের যে টিম, এই টিমের জন্য আমি ধন্যবাদ এবং চট্টগ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো যায়। শিক্ষার যে আমাদের সীমাবদ্ধতা সেই কাজটি উদ্বোধন করেছেন। আমার ছেলে নিজেই বলেছেন যে গার্জেন্স ফ্যাক্টরিও দিতে পারতেন, উনি গার্জেন্স ফ্যাক্টরি না দিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। যেহেতু নোমান ভাই এটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন ওনার আগ্রহের সঙ্গে, ওনার ছেলে এটা ঢাল ধরেছেন, আমি দুজনের কাছেই বলব এই শিক্ষাটাকে যাতে বাণিজ্যিকীকরণ না করা হয়। যে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান দেখি 15,000-20,000 স্টুডেন্ট, এগুলো কিন্তু বাণিজ্যিকীকরণের একটা ছবি, যে এই বাণিজ্যিকীকরণের কারণে কিন্তু এত স্টুডেন্ট বা হচ্ছে। এর চেয়ে আপনাদের 1500 স্টুডেন্টই ভালো। আমার মনে হয় এই 1500 স্টুডেন্টকে যদি আপনি একজনকে যদি যোগ্য করতে পারেন, তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনি দেশ চালাবেন, তিনি দেশকে এগিয়ে যাবেন, শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করবেন। এবং সেই জন্য আপনাদের আমাদের যেটুকু সাহায্য দরকার, যতটুকু প্রচার দরকার, আমরা আশা করি এখানে যারা এসেছেন সবাই নিজ নিজ ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠিত এবং তারা কিন্তু দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা কিন্তু সকলেই আপনাদের সঙ্গে থাকবো। আপনাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কিন্তু শুধু বাণিজ্যিকীকরণ না করা যে আপনাদের উদ্দেশ্য আছে সেটি কিন্তু রয়ে প্রকাশ করবে। আপনার যে আর্কিটেকচার ভিউ সেটি কিন্তু সেটি বলে আপনাদের উদ্যোগ সফলতা। ধন্যবাদ। আমাদের আরো আগে নিউজ এডিটর
আমার একটা অসম্ভব ইন্ডিপেন্ডেন্ট একটা স্বপ্ন আছে, যেটা ঠিক তাদের নয় কিন্তু তাদের থেকে শুরু, তারা উৎপত্তি স্থল। যেমন এই শিক্ষার জায়গাটা, যেমন এই কমিটমেন্টের জায়গাটা, সোশ্যাল ওয়ার্কের জায়গাটা, বাট ইস ডেল্টা ইউনিভার্সিটির স্ট্রাকচার, ইস ডেল্টা ইউনিভার্সিটির ভিশন, ইস ডেল্টা ইউনিভার্সিটির ফিউচার নিয়ে আমি যে চিন্তাগুলো করছি অনেক ক্ষেত্রে কিন্তু ভুলও হয়েছে মনে হতে পারে, এবং আমার বাবার সাথেই আমার প্রচুর ডিবেট হয়েছে যে কেন এটা এরকম না, তুমি কেন এভাবে ভাবো। কিন্তু আমি ওখানে রুল করেছি, আমি বলছি না আমি যেটা ভাবছি আমি এটা করবই, এই বিষয়ে আমি এই এই জায়গাটাতে আমি স্ট্যান্ড নিব, এবং উনি মনে করছেন করো তুমি, তোমার ব্যাপার, বিকজ আমাদের কথা তুমি শুনবে না। সেটা আসলে পুরোপুরি আমার ছিল। সেখানে সেখানে আমার কিছু বিদেশের, আমার যেহেতু এক্সপোজারটা বাইরের, আমি সেই কতগুলো বিষয়কে মনে করেছি চট্টগ্রামে নিয়ে আসা দরকার, যেটা কিছুটা সাংঘর্ষিক ছিল। এখন আর ডিটেইলে যাব না, চট্টগ্রামের জন্য, বাংলাদেশের জন্য মনে হতে পারে শুরুর দিকে এগুলো চলে না, এগুলো যায় না বাংলাদেশে, কিন্তু এগুলো কিন্তু গেছে। টিচার রিক্রুটমেন্ট থেকে শুরু করে অনেক কিছু, অনেক মানুষ এসছে, মনে হয়েছে সবার ও বোধহয় ভালোই বলে, আর তো পাচ্ছি না, নিয়ে নেই। আমি বলছি না, আমরা এই স্ট্যান্ডার্ডে নেব না, যদি অনেক প্রেশার। ওনার জায়গাটায় ওনার হয়তো পিএইচডি আছেন, বাট ওনার ওই জ্ঞান নেই, ওনার ডিগ্রিটা আমি কেন সেল করব, আমার তো ওনার জ্ঞানটা সেল করতে হবে। তখন অনেক কিছু অনেকের সাথেই, তো এভাবে আমার স্বপ্নটা আসলে একটু আলাদা, কিন্তু শুরু আমার বাবা এবং আমার মা থেকে। আমি এবার আবুল মনসুর সাহেবকে একটু দিচ্ছি। আসলে আজকে এই ক্যাম্পাসটা দেখে আমার 1990 সালে টোকিও ইউনিভার্সিটির কথা মনে করে আমার সৌভাগ্য হয়েছে। ইউনিভার্সিটি পুরা পরে আমি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি, আমি পরে জানলাম যে কুদ্দুস ভাই আমার খুব ক্লোজ একজন মানুষ, উনি ওনাকে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক ফ্যাসিলিটি দিয়ে ইসলামিক ইউনিভার্সিটিতে রেখেছেন, তিনি এখানে জয়েন করেছেন। আমি যতটুকু দেখেছি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটা শিক্ষক কিন্তু ছাত্রছাত্রীদের মনের কথাটা বুঝতে পারে, মনের কথাটা জানতে চায়। আমরা যেটা করি না আমাদের স্কুলগুলোতে, আমাদের কলেজগুলোতে যেটা হয় না, এখানে বিশ্বচিন্তা ভরে গেছে। আসলে খুব সত্যি কথা, যখন একটা ছেলে সে ইন্টার ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পাশ করবে, তখন তার গার্ডিয়ানদের মানে একটা চিন্তা হয়ে যায় ছেলেকে, ছেলে মেয়েকে কোথায় ভর্তি করাবেন, এবং যেখানে ভর্তি করাবেন সেখানে আদৌ কোনো পড়াশোনা আছে কি না। আমরা আসলে আমাদের নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থা, বর্তমানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এটা নিয়ে কিন্তু আমরা নিজেরাই উদ্বিগ্ন। হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরও হাত পা বাঁধা, অনেক কিছু বলতে পারি না, কিন্তু আজকে এই ক্যাম্পাসটা দেখে আশা জাগত যে আমি মনে করি
উপরে যখন ঘুরছিলাম তখন রুসু ভাই বলছেন যে এটা বিদেশ পাশে দেশ, আসলে আমাদের পাশেরটাও আমাদেরকে বিদেশ করতে হবে। এবং একটা যখন বিদেশ দিয়ে শুরু হলো এই ক্যাম্পাসটা, আশেপাশে গুলো মনে হয় বিদেশ হয়ে যাবে। আমি আসলে এখানে ধরে আমাকে বললো মনসুর ভাই আসেন খুব ভালো লাগবে, আমার ছেলে তখন শুনবো সে এবার ফার্স্ট ইয়ারে পড়ে, বলে তুমি ইডিউতে যাবা, তুমি ইডিউর নাম কেন শুনছো, বলেন আমি ইডিউ সম্পর্কে যাব। তার মানে ইসরায়েলটা ইউনিভার্সিটি কিন্তু আস্তে আস্তে ইয়াং গ্রুপের কাছে চলে যাচ্ছে, এটার যে হয়তো এটার কোনো ক্যারিসমেটিক বিষয় আছে আমি মনে করি। আপনাদের যাত্রা শুভ হোক। আমরা যতটুকু হতাশ হই না কেন, কিছু কিছু হয়তো আলোর মিশন আমাদের আমরা পাচ্ছি, হয়তো ভবিষ্যৎ যারা নেতৃত্ব দেবেন ভবিষ্যতের ছাত্রছাত্রীরা হয়তো এই ধরনের পরিবেশ থেকে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা হয়তো তাদেরকে আরো বড় করে তুলবে। ধন্যবাদ। আমরা কিছু শুনতে চাই জনাব নাজিমউদ্দিন শ্যামল থেকে। আমাদের ছাত্র জীবনের নায়ক, আমাদের নেতা আব্দুল্লাহ রহমান, তাকে যারা আমরা আদর্শ মানতাম, যারা ভালো রাজনীতি করতাম, তিনি দীর্ঘ সংগ্রামের পর পেরিয়েছেন, রাজনীতিতে শিকড় উঠেছেন, মন্ত্রী হয়েছেন, অনেক কিছু হয়েছেন, তারপরেও কিন্তু তিনি আমাদের কাছে রহমান ভাই হিসেবে থেকে গেছেন। যারা 90 সালের আন্দোলন দেখেছেন, 88 সাল থেকে 90 সাল সেই দুষ্ট রাস্তার দিনগুলির কথা মনে হলে রহমান ভাইয়ের কথা, মহিউদ্দিন ভাইয়ের কথা, অনেকের কথা মন্ত্রী ভেসে আসে। আজকে আমার রহমান ভাইকে মন্ত্রী যে করছে, তিনি 62 শিক্ষা আন্দোলনের নেতা ছিলেন, পরের আন্দোলনের নেতা ছিলেন, তিনি সপ্তদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালন করলেন। তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি সরকারের মাধ্যমে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় করেছেন। আমরা যারা সাংবাদিকতা করি এবং যারা চট্টগ্রামের মানুষ সেই ক্ষেত্রে তার কাছে ঋণী হয়ে আছে। চট্টগ্রাম থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় চলে গিয়েছিল সিলেটে, লড়াই করে একক লড়াইয়ের মাধ্যমে প্রায় তিনি নিয়ে এসেছিলেন। বঙ্গবন্ধুগুলিকে বাণিজ্যিক রাজধানী করতে দিয়েছিলেন, এটাও চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত উন্নতি হতেও এটা হয়নি, হয়তো অদূর ভবিষ্যতে আবার হয়ে যাবে। রহমান ভাইয়ের যে সপ্ত শিক্ষাকেন্দ্রে শিক্ষা আন্দোলনের নেতা হিসেবে তার সন্তান সাইদের কাছে সেই স্বপ্ন বিস্তারিত হয়েছে। যখন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প শুরু হয়েছিল আমাকে একটি রহমান ভাই বলেছিলেন, তুমি যাও, তুমি সাইদ এসেছে, আমার সাথে ওনার সাথে কথা বলো। আমি তখন ওনার সাথে কথা বলেছিলাম সম্ভবত 2006 বা 2007-এর দিকে। তখন আমি খুব ইমপ্রেসড হয়েছিলাম, বিশেষ করে তার শিক্ষা, তার প্রেজেন্টেশন, তার কথা বলার স্টাইল, সব কিছু দেখে আমার কাছে মনে হয়েছে তিনি অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত সুশিক্ষিত একজন ছিলেন এবং তিনি স্বপ্ন দেখতে পারেন। আমি যখন তার কাছে যাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে তিনি বাংলাদেশ এবং চট্টগ্রাম নিয়ে খুব চিন্তা করেন। যখন আমি তার সাথে কথা বললাম তখন আমি বুঝতে পারলাম তিনি তার বাবার মতো চট্টগ্রাম এবং বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। এটা আমার প্রথম মনে হওয়ার কারণ ছিল তিনি আসলে বাইরে লেখাপড়া করেছেন এবং কীভাবে চিন্তা করেন। ইসরায়েলটা ইউনিভার্সিটি যখন শুরু করেছে তখন আমি মনে করেছিলাম এটা গতানুগতি, কারণ 8-10টা ইউনিভার্সিটির কথা হবে। আমার শিক্ষক প্রফেসর মোহাম্মদ সিকান্দার, ওবায়দুল করিম স্যার এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষককে এখানে যুক্ত করেছেন, তাদের চিন্তা এবং আনুমানিক মেধাবী শিক্ষকের মাধ্যমে এটি কিন্তু দিনে দিনে এগিয়ে যাচ্ছে। আজকে তিনি প্রেজেন্টেশন করেছেন এটার বিল্ডিং। আমি আশা করতে চাই আমরা যখন আগামী বা 1-2 বছর পরে আসবো এইখানের যে গবেষণা, এইখানের যে দেশ বিদেশের দেশের সেরা শিক্ষকরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকরা এখানে এসে যুক্ত হয়েছেন, বিদেশ থেকে সেরা সেরা শিক্ষকরা এসে যুক্ত হয়েছেন এবং এটার গবেষণা, এটার একাডেমিক কারিকুলাম, এটার একাডেমিক সাফল্যটা আমরা দেখতে চাই। অবশ্যই এইটা ক্যাম্পাসটা একটা কোনো কিছুই সম্ভব নয়, এই মনোমুগ্ধকর ক্যাম্পাস যেহেতু হয়েছে এটার যে একাডেমিক সাফল্য, সেরা শিক্ষক, এই সেরা শিক্ষকদের মাধ্যমে, সেরা টিমের মাধ্যমে আমাদের চট্টগ্রামের ছেলেরা মেয়েরা যাতে বেশি করে লেখাপড়া শিখতে পারে, তারা যাতে সুন্দর আগামীর দিকে যেতে পারে, এই বিষয়টি আমরা দেখতে চাই। বিশ্ববিদ্যালয় মানে ক্যাম্পাস নয়, ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় অঙ্গ। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে মেধাবী শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বিশ্ববিখ্যাত ছাত্ররা। এই দিনটির জন্য আমি অপেক্ষায় থাকলাম। রহমান ভাই, আপনার যে এফোর্ট, আপনার যে স্বপ্ন, তার সফলতা হোক। সাহিদ, আপনাকেও শুভকামনা। যে টিম কাজ করছে আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এটি বাংলাদেশে নয় শুধু, সারা পৃথিবীতে চট্টগ্রামের মুখে শিক্ষার মানকে আরও উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করতে চাই। সবাইকে আমার শুভ।
স্ট্যান্ডার্ড নিয়েই আমরা আসলে বেশি কাজ করি, তবে আজকে ক্যাম্পাস নিয়ে যে আপনাদেরকে দেখেছিলাম তাই নেয়। আমি ব্যুরো চিফ ইত্তেফাক সালাউদ্দিন রেজা সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আসলে কিছু বলবো না, আমি প্রশ্ন করবো যে আমার জানা মতে এখন বাংলাদেশে প্রায় 60-70 আমার মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 96 আরও বেড়ে গেছে, যাই হোক আরও বাড়বে সামনে। তো আমার প্রশ্ন হলো যে আমরা আগে দেখতাম যখন আমরা ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ভর্তি হই কিংবা তার পরবর্তী সময় দেখলাম যে যারা ইউনিভার্সিটিতে ভর্তি তার তখন লিমিটেড কটা ইউনিভার্সিটি ছিল, যে তখন তারা ভর্তি হতে না বললে ডিগ্রি পড়তো কিংবা অন্য অন্য থেকে ওখান থেকে ইলিমিনেট হয়ে যেত। যাই হোক এখন অহরহ বিশ্ববিদ্যালয় এবং চিরমে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং ওদের স্থানীয় ক্যাম্পাস আছে। আমার যেটা প্রশ্ন এবং আমাদের নেতা এবং আমি যেহেতু ইউনিভার্সিটি থেকে এসেছি চিরা ইউনিভার্সিটি এবং আমি একটা মতাদর্শের বিশ্বাসী এবং আমাদের নেতা সরাসরি নেতা যিনি আবদুল্লাহ আলমান এবং আমি চাকসুতে ছিলাম চিরা ইউনিভার্সিটিতে, সেই হিসাবে ওটার ক্ষেত্রে ওনার অবদান। তো যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি না, আমার প্রশ্ন হলো যে এই একটা ছেলে লেখাপড়া করার পরে লক্ষ লক্ষ টাকা যেটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে থাকে, তো যাওয়ার পরে সে যখন বেরোয় তো বেরোনোর ক্ষেত্রে আপনারা যেটা বললেন যে আপনারা কোয়ালিটি দেখছেন, আপনারা কোয়ান্টিটি দেখছেন না, এবং আমি আজকে এসে আমার বাসাও এখানে পাশেই টেক্সটাইল এখানে, তো আমি এসে আজকে এটা দেখলাম যে অ্যাকচুয়ালি আপনার কথা এবং এই স্থাপত্য নকশা খুবই মুগ্ধ করেছে এবং আমার আমার থেকে আমার মনে হয় প্রচারণা আমিও আমার ওয়েতে করব। এখানে যারা এসছেন নিশ্চয়ই এভরিবডি স্যাটিসফাইড এই ক্যাম্পাসটা দেখে, এবং তো আমার প্রশ্ন হলো যে আপনারা কি এই যে এখান থেকে আপনি যাকে এডুকেটেড করছেন তাকে কি আপনি কখনো তার এমপ্লয়মেন্টের ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ আছে কি না, সেটাই আমার মনে হয় বেশি হওয়া উচিত, কারণ আমাদের বেকার সংখ্যা যে অহরহ বাড়ছে এটা আমার মনে হয় সবাইকে আরও আপনার দিকে ধাবিত করার জন্য সহযোগিতা করবে। ধন্যবাদ। জি খুব সুন্দর প্রশ্ন। আমাদের নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেল বলে একটা ডিভিশন আছে, নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, যেটার মূল দায়িত্ব আছে সঞ্জিদা, এবং সঞ্জিদার কাজটি হচ্ছে স্টুডেন্টদের থেকে সিভি কালেক্ট করে এবং তাদের সাথে কথা বলে তাদের যখন গ্র্যাজুয়েশন শেষ হয় অথবা শেষ হবে তখন দেখা যে তাদেরকে কোথায় প্লেস করা যায়, তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস কোথায় কোথায় আছে, এবং আমাদের নেটওয়ার্কে যে অর্গানাইজেশনসগুলো আছে সেখানে সিভিগুলো পাঠিয়ে দেওয়া এবং তাদেরকেও সেখানে ভাইবার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য হেল্প করা সাথে তাদেরকে পাঠানো। অতএব সেই প্রশ্নের উত্তর যদি এটা। আর আমাদের এই আমাকে দু তিনজন জানাতে বললেন যে আমাদের নাজিম শ্যামল সাহেব যেটা জিজ্ঞেস করলেন যে পড়াশোনার বাইরের ফ্যাকাল্টি আমরা এখানে দেখতে চাই, আসলে ইসডেলটাই একমাত্র বোধহয় চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় যারা সর্বক্ষণ গ্লোবাল পার্সপেক্টিভ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, এবং একাডেমিক সাইডটা নিয়েই আমি বলছি, প্রফেসর গ্রে, দেবোরা গ্রে, প্রফেসর দেবাশিস চক্রবর্তী, প্রফেসর ডক্টর হাবিব খন্দকার, প্রফেসর ডক্টর কুদ্দুস, আমাদের নাম শেষ হবে না যারা ফরেন ফ্যাকাল্টি মানে বাইরে ফ্যাকাল্টি বিদেশের ফ্যাকাল্টি এখন পড়াচ্ছেন খোরশেদ, প্রফেসর খোরশেদ আলম এই মুহূর্তে সেমেস্টার শেষ হলো, উনি আমেরিকার কোলঙ্গন ইউনিভার্সিটির প্রফেসর, চট্টগ্রামের মানুষ তাই ওনাকে পেয়েছিলাম। এভাবে প্রচুর মানুষ আসেন যাদেরকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য সুযোগ দিই, এবং আমরা চাই তারা যেন এখানে এসে আমাদের এই সময়টা দেন। আমরা অনেক কষ্ট করি এই বিষয়ে আসলে, কেননা তাদেরকে পাওয়া, তাদের সাথে কানেক্ট করা, টাইম মেলানো, এটা অনেক একটা লজিক অনেক বড় বিষয়। তো আমরা সেই কাজে নিয়োজিত আছি, আমাদের একটা টিম সেই কাজ করছে। আমি নেক্সট দেব মোস্তফা কাজী ভাইকে নয়া দিগন্তে। আসলে বক্তব্য রাখার আসলে একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে ইউনিভার্সিটিগুলোর যে ওয়ার্ল্ডের যে র্যাঙ্কিং হয় সেক্ষেত্রে আপনাদের র্যাঙ্কিংয়ের অবস্থাটা কেমন, এবং সেটা নিশ্চয়ই কোয়ালিটি এডুকেশনের সাথে রিলেটেড। এটা খুব কঠিন থাকার কথা, চট্টগ্রাম, ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, ইভেন বুয়েট, বুয়েট কোথায় কিছুটা আছে, তাও 200-300 পরে একটা জায়গায় কোথাও বুয়েট আছে, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কোনো র্যাঙ্কিংয়ে নাই, যেগুলো র্যাঙ্কিং নিজেরা বানায় সেটা ভিন্ন কথা। এটার অনেকগুলো কারণ আছে, এটা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এখানে কতগুলো র্যাঙ্কিংয়ের কতগুলো ক্যাটাগরিজ আছে, সেই ক্যাটাগরিজে আমরা কেউই ফুলফিল করতে পারছি না, এটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় পাচ্ছে না, এবং আমরা আসলে ওই প্রেক্ষাপট নিয়ে কাজও করি নাই। তবে হ্যাঁ, আমরা যেহেতু ওই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা সেই বিষয়গুলোকে তিলে তিলে গড়ে তোলার চেষ্টা করছি, লাইব্রেরি, ই রিসোর্সেস, একাডেমিক সাইডে ডক্টরেট, পিএইচডি ফ্যাকাল্টি মেম্বার্স, রিক্রুটমেন্ট,
ফান্ডিং, এখানে ফান্ডিংও একটা ব্যাপার একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ে। আমাদের তো কোনো ফান্ডিংই নেই আদার দেন রেভিনিউ। বাংলাদেশে কোনো ধরনের ফিলান্থ্রফি হয় না, কোনো বিশ্ববিদ্যালয় এমন নেই যেখানে কোনো বড় মাপের কর্পোরেটের মানুষ অথবা কোনো কোম্পানি এসে বলে 10 কোটি টাকা দিলাম। দু একটা বিচ্ছিন্নভাবে হয়েছে, আমি শুনেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা বিল্ডিং তুলে দিয়েছেন দু। এই বিষয়গুলো সত্যিই খুব আশা জাগানিয়া, খুব ভালো লাগে শুনলে। বাট ওখানেই শেষ, বাংলাদেশে এই কাজগুলো হচ্ছে না। তো আশা করি হবে এবং আমরাও পৃথিবীর মানচিত্রে কোথাও যাবো একদিন। আর এরপরে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে তুষার হাজ সাহেবকে একটু দেওয়ার জন্য, আমাদের প্রিয়ারও বললেন, তো আমি দিচ্ছি তাকে, যদিও তিনি আমাকে বলেছেন তিনি বলতে চান না। ধন্যবাদ। আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করি। আমার ব্যাথা পর্যন্ত দেশের দায়িত্ব আমার বাড়ি, দেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমি দেখেছি সবচেয়ে সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত একটা ক্যাম্পাস, যার একটু আমি মুগ্ধ হলাম। আমি শুধু প্রত্যাশা করবো এই সুন্দর শৈল্পিক ক্যাম্পাস হিসাবে এখানকার কোয়ালিটি এডুকেশন সেটা যাতে নিশ্চিত হয়। সবাইকে ধন্যবাদ। যারা যারা বাস করে গোপ্রান্তে অর্থাৎ জামালখানি প্রেস ক্লাবে, আমরা এখন আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর শেখানন্দ সাহেবকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। আসলে যার যত বয়স বেশি সে তত পরে চান্স পাবে, সে সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে থাকে। এই ক্লান্তি নিয়ে আমি একটু বলবো, জানি না যা শুনেছি খুব ভালো ভালো জিনিস শুনেছি এবং সেই জন্য এখন পর্যন্ত দেখে আছি না একবার কথা ছিল। আমার মনে হয়েছে আপনাদের সবাই ভালো লেগেছে, এটি আমাদের বড় প্রাপ্তি। এবং আসলে গোটা নকশাটা কোনো একজন বিশেষ আর্কিটেক্টের নয়, আর্কিটেক্ট তারা নিয়েছিলেন কিন্তু পদে পদে সেই আর্কিটেক্টকে সাইড ডিস্টার্ব করছে বলব না, একটা কিছু করেছে আর কি, দেখতে এরকম এভাবে করতে তারপর করতে হবে, সুতরাং কোনো ডিরেকশন একজন দিয়েছেন কিন্তু একটা দল ছিল আর কি। সুতরাং আপনি আরও আজকে যা দেখলেন তা থেকে এটা বুঝতে পারেন যে বাস্তুশিল্পে যারা আসলে পারদর্শী তারা অন্য শিল্পেও পারদর্শী হবে। এবং আমরা আজকে সবার পক্ষ থেকে আশা করব যে এই ইনস্টিটিউশন এখন আমাদের চোখে এত আনন্দ পেয়েছে চোখে দেখে, সেই ইনস্টিটিউশন ভবিষ্যতের ফলে বৃদ্ধি দেবে, আসল ফলে বৃদ্ধি দেবে আমাদেরকে আনন্দ হবে। সাইডের একটা ন্যাক আছে, সে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভালো কোর্স দেখে, যেখানে যত ভালো শিক্ষক দেখেন তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং নিজে আগে কোনো পরিকল্পনা না করেই তার সঙ্গে বসে যান, এবং যেগুলো আমাদের পক্ষে এখানে নিয়ে আসা সম্ভব তাদেরকে যোগাযোগ করে নিয়ে আসে। তো আমরা যোগাযোগ সেখানে দ্রুত যদি হয় এই বিশ্ববিদ্যালয়ের জন্য তার যেটুকু ক্ষমতা আছে সেটা আরও বিকশিত হয় এবং সেটার উপর আমরা সবাই পাই, আমরা মানে আমার দেশবাসীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম। আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতখানি বড় এসছেন আমাদের কাজে, এবং আপনাদের খুশি হয়েছে এটাই আমাদের বড় প্রাপ্তি। আমাদের ধন্যবাদ আমাদের উদ্দেশ্য। আপনার ছায়ায় যেন বহুদিন, আপনার নেতৃত্বে যেন বহুদিন এই বিশ্ববিদ্যালয়কে অ্যাডভাইস করতে পারি, আমরা এর কাজটা ইমপ্লিমেন্টেশন লেভেলে করে দিতে পারি, আপনি যেন দীর্ঘজীবী হন এবং সুস্বাস্থ্য থাকে আপনার, সেজন্য আমরা সবাই দোয়া করছি। এখন আমরা চেয়ারম্যান স্যারের কাছে, আমার পিতা চেয়ারম্যান স্যার আমি বলি ক্যাম্পাসের ভেতরে, তার কাছে যাব। কিন্তু তার আগে একটু ভাবছিলাম যে ডক্টর শওকত অনেকক্ষণ ধরে বসে আছেন, যদিও তার আজকে সেমিনার হওয়ার কথা হার্ট নিয়ে হৃদয় নিয়ে, তার যেহেতু সার্জন তিনি এবং এই বিষয়ে তার অসম্ভব ভালো পড়াশোনা এবং তিনি খুব ভালো করছেন ইংল্যান্ডে, ইম্পেরিয়াল কলেজের মতো একটি বিশ্ববিদ্যালয়ের হসপিটাল সাইডে তার যে বহু বছর ধরে কাজ, এবং সেখানে তিনি একটি বই প্রকাশনায় নামছেন যেটি লন্ডন হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন, এটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ কাজ হবে যদি তিনি এটা শেষ করতে পারেন। ওনাকে ফান্ড করা হচ্ছে, ওনার একটা টিম আছে, এটা হলে হয়তো বা কোনোদিন আমরা তাকে হাউস অফ লর্ডসেও দেখতে পারি ইংল্যান্ডে।
তো আমি তার কাছে মাইকটি দিচ্ছি, তারপরে আমি আমরা শেষ করে দেব এই অনুষ্ঠান চেয়ারম্যান স্যারের বক্তব্যের মাধ্যমে। ডক্টর শওকত, আসসালামু আলাইকুম সাই, আই মেট ইউ ভেরি লেট, আপনার চেতনা আমার আসলে ওর সাথে আমার বেশি বন্ধুত্ব করার জন্য ইচ্ছে হল, সেটি হচ্ছে যে আপনারা সবাই যাকে এত প্রশংসা করেছেন আব্দুল্লাহ নোমান ভাই, উনি কিন্তু আমি যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ি বিএনপির সিনিয়র থেকে যতজন নেতা আছেন ফার্স্ট সিনিয়র পলিটিশিয়ান আই মেট হিম, দ্য ডে আই মেট হিম ফার্স্ট আই বিকেম ফ্যান অফ আব্দুল্লাহ নোমান, এবং নোমান ভাইয়ের সাথে আমার দেখা হলো কয়েক বছর আগে, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, উনি ইউনাইটেড হসপিটালে ছিলেন, অ্যাডমিটেড ছিলেন, আমি একবারই ইউনাইটেডে হসপিটালে গিয়েছিলাম এবং সেই সময় উনি ভর্তি ছিলেন, আমার মনে হয় আমার মন আমাকে টেনে নিয়ে গিয়েছিল সিনেমা, এবং আমার মানে একটা জিনিস দেখি কি আমাদের দেশে যে ক্রাইসিসগুলো যেগুলো যাচ্ছে আমি কোনোরকম পলিটিক্যাল কোনো কিছুতেই যাবো না, শুধু একটা জিনিস দেখতে ভালো লাগছে যেখানে জার্নালিস্টরা খুব ডিসক্রাইব করার কোনো কথা বলে না, এত প্রশংসা নোয়ার ভাইকে নিয়ে করছে বা সাহেবকে নিয়ে করছে, তার মানে হচ্ছে যে আপনারা অনেক ভালো কাজ করছে, কারণ সাংবাদিকরা যখন কাউকে প্রেস করে তখন বুঝে নিতে হবে সাংবাদিকরা কিন্তু আমাদের চেয়ে অনেক দিন হয়েছে, তারা কিন্তু বুঝতে পারে, কারণ তারা হচ্ছে সমাজের ডাক্তার, আমরা হল মানুষের ডাক্তার, সাংবাদিকরা হচ্ছে সমাজের ডাক্তার, এবং আজকে এই চিটাগাংয়ের মধ্যে আসার কথা যে সাহেবের সাথে আমার যখন কথা হলো আমি আমার কাছে মনে হয় কি একজন বলেছেন বাংলাদেশে পলিটিশিয়ান যারা আছে তাদের ছেলে মেয়েরা অতখানি পড়াশোনা হতে পারে হলে কিন্তু একাডেমিক ম্যান্টালিটির হয় না, আমার মনে হয় আমাদের ফার্স্ট পার্সন হ্যাঁ যে বাংলাদেশের কোনো পলিটিশিয়ানের ছেলে এরকম একাডেমিক, কারণ সারাক্ষণ মাথায় আমার সাথে যতবারই কথা হয় কীভাবে স্টেটে ইউনিভার্সিটিকে সে আরেক স্টেজে নিয়ে যাবে, আমার মনে হয় যে এটা আমাকে খুব ইন্সপায়ার করেছে, আমি ওকে বলেছিলাম সাহেব ভাই আমি আপনার ইউনিভার্সিটিতে যেতে চাই, উনি কিন্তু আমাকে ইনভাইট করেন, আমি কিন্তু দাওয়াত ইনভাইটেশন নিজের থেকে নিয়ে কিন্তু আজকে এসেছি, কারণ আমি দেখলাম যে ওনার ভিতরে যে ইন্সপিরেশন, এবং আসার একটা কারণ হচ্ছে যে এই ইউনিভার্সিটি এটা যখন আমি ইউটিউবে এটা যখন ভিডিওটা দেখলাম আর্কিটেকচারাল ভিউটি দেখলাম তখন আমার কাছে মনে হয় আই নিড টু সি দিস ইউনিভার্সিটি, এখন শুধু গিয়ে শুধু ইউনিভার্সিটি দেখা যাচ্ছে সাথে যদি যেটা হচ্ছে যে আমাদের দেশ মানুষের যে বড় প্রবলেম যেটা হার্ট আমার নিজের স্পেশালটা আই ওয়াজ ট্রেন্ড ইন কার্ডিওলজি ইম্পেরিয়াল কলেজ, সো আমার কাছে মনে হয় যে আমি শুধু দেখা না রক্ত দেখা কলাও দেখছে দুইটা একসাথে করে আসি, লোকজনের যাদের হার্ট আছে হার্টকে আরও কীভাবে ভালো রাখা যায় সেটার জন্য একটু কিছু হয়তো বা করব, তবে একটা জিনিস এই ইউনিভার্সিটি নিয়ে গার্ডিয়ান যারা কথা বলেছেন তাদের কথাবার্তাগুলো শুনে আমাকে কিন্তু অনেকখানে ইন্সপায়ার করেছে, ইন ফিউচার আমি মনে হয় এই ইউনিভার্সিটির জন্য কিছু কিছু জিনিস নিব থাকতে পারি ইন্টেয়ার আউট আর কিছু বলবো না, ধন্যবাদ, এবং আমার সাথে কিছু গেস্ট আছে আমি আর পরিচয় করাচ্ছি না, ওনারা সবাই খুবই সুশিক্ষিত এবং তো আমরা ধন্যবাদ ডক্টর শওকতকে, তিনি খুবই ডাইনামিক একজন মানুষ, আমি যতবার তার সাথে ইন্টারাক্ট করেছি, ইম্পিরিয়াল কলেজের মতো জায়গায় পড়ানো এবং সেখানে ডক্টর হিসেবে থাকা এত সহজ বিষয় নয়, বাঙালিদের জন্য গর্বের বিষয়, আপনি একটু আমি পারভেশ ভাইকে একটু দেবো কিছু বলার জন্য চ্যানেল 24 এর, তারপরে আমি অনুষ্ঠান সমাপ্তি দিয়ে যাবো, সবাই বলেছেন আপনি একটু বলতে, আপনি তো এখন টিভিতে প্রতিদিন প্রতি সপ্তাহে বলছেন, আপনার কিছু আমার থেকে শুনে গেছি, শোনা যায় আমি এখানে প্রভুই যে একটা কথা লিখেছি সেটা হচ্ছে যে একটি বিশ্ববিদ্যালয়ের স্মার্টনেস তার শিক্ষার্থীদের স্মার্ট নির্ভর করে, এবং আমার কাছে মনে হয়েছে যে চট্টগ্রামে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে বিশেষ করে বেসরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয় সব মিলে আসলে একে একটি মানে একেবারে সম্পূর্ণ একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় এবং স্মার্ট ক্যাম্পাস, আমরা আশা করব সেই স্মার্ট ক্যাম্পাস স্মার্ট শিক্ষার্থীদের তৈরি করবে,
সবাইকে ধন্যবাদ। আমি এই বিশ্ববিদ্যালয়ের আরো সাফল্য কামনা করি। শেষ এবং আমি একটু এই সুযোগে আপনাদের সামনে বলে নিই কখন বাবাকে আবারও পাবো আপনাদের সামনে। এই বিশ্ববিদ্যালয়ের বিল্ডিংয়ের নকশা হোক, এই বিশ্ববিদ্যালয়ের ইমপ্লিমেন্টেশন, এই বিশ্ববিদ্যালয়ের যে চিন্তা চেতনা সব কিছুতে আমি খুব দৃশ্যমান, কিন্তু তিনি যদি না থাকতেন আমার পেছনে, আমার পাশে, কখনো কখনো আমার সামনে, তাহলে এই বিশ্ববিদ্যালয় আজকে এখানে আসতে পারতো না। এই ক্যাম্পাস তো হওয়া দূরের কথা, হয়তো আমাদেরকে ধরে বন্ধই করে দিত। জমিটি তার ছিল, তিনি দানশীল মানুষ সবাই জানেন, তিনি বলেছেন আমার যা আছে এখানেই আছে, এবং এই কাজে নেমে গেছি, আমার তো গলা আটকে গেছি, আমরা আমাদের এই কাজটা শেষ করতে হবে। অতএব কোনো শত্রু যেন আমাদেরকে এসে বন্ধ করে দিতে না পারে। 9 বছরের বয়সে একটা ক্যাম্পাস করা, এটা কোনো ইতিহাস বাংলাদেশে নাই। নর্থ সাউথ গেছে 20 বছরে, আইইউবি 20 বছরে, ইস্ট ওয়েস্ট 18, 19, 20 বছরে, সবাই 15-র উপরে, 16-17 বছরের উপরে সবার বয়স, আমরা একমাত্র, এবং সেটা চট্টগ্রাম। এবং সেটার প্রধান কারণ আসলে তিনি, তিনি ছাড়া হতো না। আরেকটি বিষয়, এই নকশার জায়গায় হয়তো আমার এবং এটার ডিজাইনের স্ট্রাকচারের দিকে আমার হয়তো অনেক ইনভলভমেন্ট, কিন্তু এটা যখন তৈরি করা হয় 1.5 বছর ধরে, সেই সময়টা প্রতিটি পদে পদে ইভেন ফিনান্সিয়াল যে ট্রানজ্যাকশন হবে, এই জায়গাগুলোর জন্য এত টাকা লাগছে, কখনো ছিল না আমাদের অ্যাকাউন্টে, দেখা গেছে টাকাটি নেই, তো আমার আব্বার কাছে কোনো না কোনোভাবে ওই টাকাটা তার অ্যাকাউন্টে ছিল, তার নিজস্ব সেভিংস, তিনি এখনও আছে, ওই টাকাটা ওনাকে ফেরত দেওয়া হয়নি। একটা প্রকিউরমেন্টে এখানকার স্টিলের একটা অংশে আমার মনে আছে, উনি ওনার চেক থেকে, ব্যক্তিগত চেক থেকে ওটা পাঠিয়ে দিলেন, কেননা দেরি হচ্ছে, যেহেতু কেন আমাদের আমাদের নিজস্ব অ্যাকাউন্টে ভান্ডার রেজিস্টার ভান্ডারের টাকা তো ওই মুহূর্তে অ্যাভেলেবল ছিল না। এবং এই বিল্ডিং তোলার ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই আগে যেভাবে বললাম ওনার অবদান আছে, ডিজাইনের ক্ষেত্রে হয়তো আমার অবদান আছে। অতএব সেই জায়গাটা না বললে আমার খুব গিল্টি ফিল করবো যে আমি এটা জানালাম না সবাইকে। এই তো আমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ যাকে আমি আদর্শ মনে করি, আমি যার কারণে আসলে এখনো রাজনীতিতে নাই, তিনি যদি রাজনীতি না করতেন আমি রাজনীতিতে থাকতাম, আপনার প্রশ্নের উত্তর দিই, হয়তো কোনো না কোনো দলে চলে যেতাম, কিন্তু তার রাজনীতি দেখার পরে আর রাজনীতি করা সম্ভব না। কেননা ওই রাজনীতি তো আমি রেপ্লিকেট করতে পারবো না, ওই রাজনীতি আমি এমিউলেট করতে পারবো না, কোনো দলেই পারবো না, তার দলেও পারবো না, অন্য দল করা তো সম্ভব নয়, ওনার আত্মঘাতী হয়ে যাবে সেটা। যদিও অনেক পছন্দ করি, অনেক বিষয় আছে, এই গভর্নমেন্টের হাসিনার নেতৃত্বে অনেক কাজ ভালো ভালো হয়, আবার তার নেত্রীরও অনেক কাজ ভালো ছিল, অথবা আমি তো নিউট্রাল একটা জায়গা থেকে নিজেকে রাখতে চাই, সেটাও তার কারণেই হয়ে গেছে। আমার মনে হয় আব্বা যদি বিএনপি না করতেন আজকে নতুন করে উনি কোথাও জয়েন করতেন না, তিনি রাজনীতি করতে পারতেন। তিনি আছেন, হাজার হাজার ফলোয়ার, লাখ লাখ ফলোয়ার এসে গেছে, তাদের জন্য এখন রাজনীতি তাকে টানছেন, এবং সেই টানার মধ্যে তিনি পড়ে আছেন এবং বেঁচে আছেন। তো আমি তার হাতে মাইকটি দিচ্ছি, তার সামনে কিন্তু আমার বলাটা খুব কঠিন, একজন সন্তান আব্দুল্লাহ রহমান মাপের একজন ব্যক্তির সামনে সন্তানের বক্তব্য দেয়া, একটা অনুষ্ঠানের সঞ্চালনা করা, মাইক হাতে এখান থেকে ওখানে যাওয়া, যার ব্যক্তিত্ব যার চোখ দিয়ে প্রকাশ করে, কথা দিয়ে নয়, তিনি যখন তাকান তখন অলরেডি আমরা চুপসে যাই, সেই মানুষের সামনে কথা বলতে হচ্ছে, সেই মানুষের সামনে গান গাইতে হচ্ছে, সেই মানুষের সামনে সঞ্চালনা করতে হচ্ছে, আমি যে কি বেগতিক একটা অবস্থানে আছি এটা আপনাদেরকে না বললে নয়। তো এখন শেষ করব, আমার থেকে খোদা হাফেজ, বাস আছে, আর আমার আব্বা আব্দুল আলমান যে আমি একটু ছোট্ট আমাদের নন ভেকি নিয়ে কথা বলি। 2004 সালে চট্টগ্রাম ডিস্টাবে আমি তখন সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক, নরন ভাই আমাদেরকে 3টি কম্পিউটার দিয়েছিলেন সেদিন, এক তিনি মন্ত্রী এবং একটি মাত্র প্রোগ্রাম নিয়ে তিনি চট্টগ্রামে এসেছিলেন। আমাদের প্রোগ্রামটা খুব কম সময়ের ছিল, আমি যখন প্রোগ্রাম শেষ হয়ে যায় কম সময়ের মধ্যে, তার প্রায় ছিল সম্ভবত 3টার দিকে, তো তিনি আমাকে বললেন যে আমার তো আর সার্কিট হাউসে এখন যাওয়ার ইচ্ছে করছে না, সার্কিট হাউসে গেলে সবাই সাইন নিতে চেষ্টা করবে, নানা তদবির অনেক কিছুই পায় না, তারপর তোমরা একটু উপরে বসবো, হ্যাঁ বসবে, তো কটা সিগারেট আনেন আমি জানি না, ও জানে কিনা যেমন মাঝে মাঝে, এবং একটা পর্যায়ে একটা কথা বলেছিলেন আমাকে,
করে এখন মনে হচ্ছে জীবনের এই পর্যায়ে আমাকে দিয়ে অনেক কিছুই করা সম্ভব ছিল, এত কিছুই করতে পারি না। আমি নন থেকে উঠব নন্ডে, আপনি চট্টগ্রামে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় করেছেন, ইসডেলটা করেছেন, অনেকগুলি স্কুল কলেজ করেছেন, হ্যাঁ অনেকগুলি স্কুল কলেজ করেছেন। তো আমার মনে হয় আমরা সংবাদকর্মী যারা আছি, কেউ আপনার দলের নয়, কেউ আপনার দলের বাইরের নয়, আমরা সংবাদকর্মী, আমাদের নিজস্ব পরিচয়। আমি সেই পরিচয় থেকে বলব চট্টগ্রামে একজন নোমান যা করেছেন, এরকম যদি অর্ধেক নোমান এক একজন গড়ে ওঠে অনেক বেশি এগিয়ে যাবে চট্টগ্রাম। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ সময় আপনারা এখানে বসে আছেন, আপনাদের আর বেশি কষ্ট দেওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে। সুমন সাংবাদিক আমাকে একটা প্রশ্ন করেছিল, সেটা বোধ হয় কি ছিল, মানে কীভাবে দেখতে চান ভূমিকা দিই, সেটা হলো যে আমি প্রায় দশ বছর দুই এক মাস মন্ত্রী ছিলাম এবং পাঁচটা মন্ত্রণালয়ের আমি মন্ত্রী হিসাবে কাজ করেছি। আমাকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কখনো আমাদের দল বা আমাদের দেখতে দেয়নি, এককভাবে আমি মন্ত্রী ছিলাম। সেটা এই জন্য বলছি এই এগারো বছরে প্রতিটি ঈদ কোরবান বা অন্য কোনো অনুষ্ঠান, সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাই হোক, বঙ্গভবনে যাওয়া এটা ছিল একটা দায়িত্ব এবং অনেকে উৎসাহ করে চট্টগ্রাম থেকেই সেই বঙ্গভবনের অনুষ্ঠানে যেতেন। আমি এই এগারো বছরে একদিনও বঙ্গভবনে ঈদের কোরবানি অথবা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাইনি, আমি চট্টগ্রামে চলে এসেছি। এই যে চট্টগ্রামে আসার আমার যে তাগিদ, এটা ভেতর থেকে আসা এবং এখানে আমি যে বঙ্গভবনে গেলেই সবাই সাথে দেখা, প্রধানমন্ত্রী বা সব প্রেসিডেন্টের সাথে দেখা হবে, কথা হবে, এটা একটা বড় বিষয় আমি দেখেছি অনেকের জন্য। কিন্তু আমার জন্য কেন জানি না এটা কোনো বিষয়ই ছিল না, তার কারণ হলো এই চট্টগ্রাম এবং চট্টগ্রামকে ঘিরে আমার আসলে স্বপ্ন এবং এই স্বপ্নের মধ্যে শিক্ষা বিস্তারে এবং শিক্ষার ক্ষেত্রে কিছু করা, এটা আমার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আরেকটি স্বপ্ন ছিল, সেটা হলো যখন আমি ক্লাস এইট নাইনে পড়ি তখন আমাদের এসে লিখতে হতো যদি আমি মন্ত্রী হতাম, যদি আমি এই ধরনের রচনা করতে লিখতে হতো। তো সেখানে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি জানি না তখন আমি মন্ত্রী হব রাজনীতি করবো এটা তো কোনো হিসাব নাই, পরিবারের রাজনীতি ছিল, সে আমার চাচা আমি সঙ্গে চল্লিশ থেকে শুরু করে অল ইন্ডিয়া বছর দিকে তিনি দেখা ছিলেন, তারপর আমার ভাই আব্দুল্লাহ হারুন তিনি আওয়ামী লীগের পাকিস্তান আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন, চট্টগ্রাম আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার একটা পাঠশালা থেকে তিনি এগুলো ছিলেন, তারপর আমার বড় ভাই আব্দুল্লাহ নাম তিনিও আপনার তখনকার যে যুবলীগ, সেই যুবলীগ করতেন, যে যুবলীগ প্রগতিশীল যুবলীগ, যে যুবলীগ গণতান্ত্রিক বাম রাজনীতির দিকে, তো সে বড় ভাই এবং কবিতা লিখতেন, আবার মেজো ভাইও লিখতেন, তিনি চট্টগ্রাম কলেজের সাহিত্য সম্পাদক ছিলেন। আমি যখন চট্টগ্রাম কলেজে পড়ছি তখন আমি চিন্তা করছি যে আমিও এখানে ইলেকশান হলে আমি এজিএসের নমিনি আমাকে দিল, জিএসের নমিনি নেব না, আমি ওই বার্ষিকী সম্পাদক হব এবং সেই বার্ষিকী সম্পাদক আমি ইলেকটেড হলাম এবং আমাদের মধ্যে
অধিকাংশই ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান যারা যেভাবে আছে। তো আমরা যে দল করতাম সেই দলের অধিকাংশই তারা আপনার অধিকাংশই এই দলে যারা দল যারা করতেন তারা অধিকাংশ আমাদের হিন্দু বৌদ্ধ ছিলেন। রচনার কথাটা বলছিলাম, তারপর আমি কিন্তু এই যে সবাই ভয় পেয়ে গেল, কারণ আমার সাথে যে দাঁড়ালো তিনি স্ট্যাটিস্টিক্সের ফাইনাল ইয়ারের ছাত্র এবং একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, এটা আমি আমাকে সবাই বললো যে তুমি তো ইলেকশন জিততে পারবা না, কারণ এই যে কমিউনিটির এই ভোট তুমি কীভাবে পাবা, একদিকে তুমি ফার্স্ট ইয়ার করো আরেকদিকে তুমি বার্ষিকী সম্পাদক, তার উপরে আবার যিনি তোমার সাথে আছে সে অনেক ভালো ছাত্র ভালো মানুষ। আমার জন্য মনে হলো যে আমাকে কলেজের ছাত্রছাত্রীরা বলবেন, এখানে কোনো সাম্প্রদায়িকতা আসবে না, চিন্তা আসবে না, সেটা আসে নাই আমি বার্ষিকী সম্পাদক হলাম। এই কথাটা এই কারণেই বলছি যে এক সময় যে লেখা এটা পড়ার লেখা এটা তো অনুশীলনের ব্যাপার, এই অনুশীলন আসলে পরবর্তী পর্যায়ে আর নাই ছিল, কিন্তু শিক্ষার ক্লাস এইটে ওই যে চিন্তা ছিল একটা যে আমি মন্ত্রী হই, অথচ মন্ত্রী আমি হওয়ার কোনো প্রশ্ন নাই, আমি মন্ত্রী হলে আমি প্রমাণ করব সমাজে যে দুর্নীতি যে রূপ এবং এই যে মানুষের মধ্যে যে বিভিন্নভাবে যে একটা অমানবিক কার্যক্রম সেগুলোকে বাধা দেব, সেগুলো করবো না এবং অর্থবিত্তের দিকে যাব। আমি মন্ত্রীও হলাম এমপি হলাম, কিন্তু আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারি অর্থবিত্তের দিকে আমি যাইনি, আমার চোখের সামনেই সব কিছু দেখছি আমি ঘুরেছি, কিন্তু সেই জায়গায় আমার কোনো লোভ লালসা হয়নি। তার কারণটা হলো আমি যে আমার যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের এখানে রাজনীতি আছে, আমার কমিটমেন্ট হচ্ছে যে দেশে শ্রমিক কৃষক নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যে হাজারো সমস্যা, এই সমস্যার সমাধানের যে রাজনীতি সেই রাজনীতি আমি করব, এবং এই রাজনীতি করতে গিয়ে আমার বড় ভাই মৃত্যুতুল্য মনে করি, যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন তার সাথে আমি একমত হতে পারি নাই, এবং এইদিনও আমি টেলিভিশনে বলেছি যে আমি বিশ্বাস করি গণতন্ত্রে, বিশ্বাস করি সমাজতন্ত্রে, বিশ্বাস করি সমতায় এবং গণতন্ত্রে, এটা আমার বিশ্বাস। বিশ্বাসের জায়গা যদি শক্তিশালী হয় মনের গহীন গুণে থাকে তাহলে সেটাকে নড়ানো যায় না। এটা বলেছিলাম আজকে যে অর্থবিত্ত, যে অর্থবিত্তের কাছে যে আপনার সবসময় অর্থ এবং বিত্তের চিত্ত, অর্থবিত্ত চিত্ত, চিত্তের কাছে সবসময় অর্থের পরাজয় হয়, এটা হলো আমার চিন্তা মনে বলেছে এবং আমি বিশ্বাস করব। কাজেই এখানেও ইউনিভার্সিটি করার ক্ষেত্রেও যদি অর্থের বিষয়টা প্রধান হিসেবে আসত তাহলে বিত্তের প্রশ্নটা যদি আসতো তাহলে আমরা অর্থশালী নই বিত্তশালী নই ইউনিভার্সিটি করা যেত না। এখানে চিত্ত এই বিত্তকে এবং অর্থকে পরাজিত করেছে এবং পরাজিত করার ফসল হচ্ছে ইসডেলটা ইউনিভার্সিটি। যাই হোক, আমি আর বেশি বলবো না, সবচেয়ে দুটো বলবো যে আমি আমার তো একটা টার্গেট তো অবশ্যই থাকে, মানুষের স্বপ্ন থাকে, সেই স্বপ্নে যেমন আমি ডক্টর মিলন মনোহর স্যার যে হাত কলেজ পেয়েছি এই করাটা আমার চিন্তা থেকে, এবং বাংলাদেশে একটি মাত্র কলেজ
আর কোনো কলেজ ডক্টর মিলনের নামে নাই, সেটা করা গেছে কমিটমেন্ট থেকে করা গেছে, সেটা অর্থবিত্ত বা মন্ত্রিত্বের একটা একটা প্রজেক্ট না, এটা করার সময় অনেক কষ্ট হয়েছে কিন্তু করতে পেরেছি। এছাড়া আরও এই বাকলি অঞ্চল যেখানে আমি এমপি ছিলাম, চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডে চারটা স্কুল করেছে, তাও আমার নামে করার জন্য অনেকেই মানে বারবার আমাকে চাপ দিয়েছে, কিন্তু আমার নামে আমি একটি করিনি, বলেছি মৃত্যুর পরে যদি কোনো সৃষ্টি হয় আমার নামে কিছু করা জনগণ মনে করে তখন করবে, কিন্তু আমি আবদুল্লাহ রহমান কলেজ, আমি আবদুল্লাহ রহমান এই ইউনিভার্সিটি, এটা এগুলো আমি করব না, সেই জায়গায় আমি ছিলাম। বাকুড়িয়া কলেজের তেমন অবস্থা, সেখানে যাওয়ার সময়ে হাঁটু পর্যন্ত জোতাটা হাতে নিয়ে হাঁটু পর্যন্ত আপনার কাদা থাকতো, সেটা নিয়ে যেতে হতো, কিন্তু আমি হতাশ হইনি, আমি মনে করছি এটা করবো এবং আজকে সেটা করেছি। একটু দুর্বলতা আছে, সেই দুর্বলতা হচ্ছে এই ইনস্টিটিউশন যেভাবে তার কোয়ালিটি অবস্থান নিয়ে আপনাদের সামনে আসছে, আমার ওই কলেজ আসলে ঠিক সেইভাবে দাঁড়াতে পারে নাই, তার কারণ একটা সেটা হচ্ছে যে আমাদের যে ছাত্র ছাত্রী হওয়াটা এবং বিশেষ করে ওই এলাকাটা একটু অন্য দূরে থাকাতে সেটা করতে পারা যায়নি, তবুও আমি আশা ছাড়ি নেই, আমি আছি এবং আমি এই বিষয়ে আবার ধন্যবাদ জানাতে চাই আমাদের ডক্টর প্রফেসর হারুন সাহেব, যিনি আওয়ামী ছাত্র এই শিক্ষকদের সভাপতি, কম সমিতির সভাপতি এবং ভাইস চ্যান্সেলার এই ওপেন ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং একটা টেলিফোনে আমার উনি এই কলেজে অনার্স ডিগ্রি করে দিয়েছেন, একটা টেলিফোনে এখানে এমপিভুক্ত করেছেন, এটা আমার আমি আজকে সবাইয়ের সামনে এই কৃতজ্ঞতা বোধ এবং এগুলো থাকা উচিত আমাদের মধ্যে, যে যা করেছে তার কথা বলা উচিত, আর যদি সেটা না করতে পারতাম না, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে কঠিন অবস্থা এক পা এগিয়ে যাওয়া, বিশেষ করে যদি বিরোধী দল হয় সেটা সেদিকে আর যাব না, আমি ছেলেকে যখন মন্ত্রী আমি তখন ছেলে মোটামুটি তার শিক্ষার একটা পাঠ শেষ করেছে, তাকে আমি বলেছি যে কোনো কিছু করা যাবে না, যতদিন আমি মন্ত্রী আছি ততদিন কোনো ব্যবসা করা যাবে না, কোনোদিন উন্নতি করা যাবে না, বেকার হয়ে থাকতে হবে, এবং এর মধ্যে ইউনিভার্সিটির কিছু কাজ চলেছে এখানে না, মানে খাতা কলমে বিক্রি প্রজেক্ট ফাইল প্রিপেয়ার করা, অন্যান্য কিছু করা সেগুলো করেছে, কিন্তু বলেছি বেকার থাকতে হবে, কোনো কাজে গেলেই সেখানে সমস্যা হবে এবং সেখানে সুবিধা অসুবিধার ভাগ বা ডলার মধ্যে থাকতে হবে, সেটা না থাকলে ভালো। এই যে চিন্তা, এটা আগে বলেছি একটা কমিটমেন্ট থেকে, আমি চিন্তা করেছি সবসময় নিজের তলার মানুষের কথা, আমি সবসময় চিন্তা করেছি কুরবানির নিচে আপনার একদিকে এই কুকুর আর একদিকে ফকির কীভাবে খাওয়ার টানাটানি হচ্ছে আমাদের চোখের দেখা, কাজেই রাজনীতি দলের নাম নাই কর্মে আমার রাজনীতি হচ্ছে সেটা, তারপর দল তো আছে, দল করি দল রাজনীতি দলের সাথে সম্পৃক্ত, কিন্তু আমার আমি মনে করি বিশ্বাস করি এখন যতক্ষণ এদেশের সচেতন মানুষ আরও বেশি সচেতন না হবে, যতক্ষণ সুশীল সমাজ তার দায়িত্ব পালনে এগিয়ে না আসবে ততদিন পর্যন্ত আমরা যারা রাজনীতি করছি এই রাজনীতি
সামাজিক সম্পৃক্ততা আনতে না পারলে তাহলে ক্ষমতার হাত বদল হতে পারে, কিন্তু পরিবর্তন খুব বেশি কিছু হবে না। যাই হোক, অনেক আত্মিক কথা বলে ফেললাম আপনাকে। তো সবাই একটু ভালো থাকেন, এটা মনের কথা। অনেক সময় মনের মানুষ পেলে তখন মনের কথা বলা হয়। তো সবাই সাথে যে অবিচ্ছিন্ন মানবতার যে কোনো একটা জায়গায় ক্ষতের যন্ত্রণা যদি শুরু হয়, তখন সমগ্র সত্তাকে আলোড়িত হয়ে যায়। আজকে আপনাদের সবাইকে পেলাম, মানে কেউ দূরের কাছে বসা, কিন্তু এই যে অবিচ্ছিন্ন মানবতার যে প্রকাশ আপনাদের মাধ্যমে হল, যেখানে আমি বসে বসে শেয়ার করছিলাম, সেটা নিয়ে এগিয়ে যাব। এবং আমার সন্তান, আমি সবসময় বাজ যেদিন কথা এসেছিল, আমি সেলফ মেড ম্যানকে ভালোবাসি। নিজেও যে বড় ভাই আছেন, পারিবারিকভাবে রাজনীতি সব কিছুর গণ্ডির বাইরে গিয়ে যেন আমি একটা জায়গায় অবস্থান দিয়েছি। এবং তাকে দু একবার বলেছে, অনেকে আমাকে প্রশ্ন করছে এই ব্যাপারে, যে দেখছি সবাই কেন্দ্রীয় কমিটির সদস্য, কেউ বা কোনো একটা অবস্থানের সহ সম্পাদক, কাজেই আপনার ছেলে, আপনি তো আছেন এক জায়গায় অনেক, তা আপনার ছেলেকে একটু এখানে ঢুকিয়ে দিতে পারলেন না, একটা মেম্বার আজকে হলে কালকে। তখন এদেরকে দেখে কথা বলেছি, তো সে কথা বলেছি যে যদি যোগ্যতা থাকে তাহলে সেলফ মেড ম্যান হওয়ার যে একটা শান্তি সেটা পাওয়া যায় যদি নিজেকে নিজে গড়ে তোলার এবং নিজের আত্মবিশ্বাসে এগিয়ে যাওয়ার যে ক্ষমতা থাকলে, সেখানে যে কিছুই সেটা সামনে চলে আসবে, এটার জন্য পেছনে কারো দৌড়তে হবে না। তো আমি এখনও মনে করি, অনেকে বলে যে রাজনীতির কথাটা বলাটাও স্বাভাবিক না, আমি মনে করি যে সেটা নিজের গুণে গুণান্বিত হয়ে করতে হবে, মানুষের অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে করতে হবে। আমি সময় এত বড় শক্তির মধ্যে থেকে উঠে এসেছি আমার জায়গায়, এবং আমার যে বিশ্বাস, সে বিশ্বাস আমাকে টেনে নিয়ে গেছে, ছেলেও সেই বিশ্বাসে এগিয়ে যাক। দোয়া করবেন আপনারা, এবং আপনারা যারা কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছেন, এটা একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা বলে আমি উল্লেখ করতে চাই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই, সালাম জানাই। আমরা এই ইউনিভার্সিটিটাকে যাতে গড়ে তুলতে পারি, এবং ডক্টর মিলনের এই কলেজটাকে যাতে যারা যেখানে আছেন সেখান থেকে যদি সহযোগিতা করেন, তাহলে আর ভেটেরিনারি ইউনিভার্সিটির কথা একটু অনেক কথা আছে আসলে বলে, ভেটেরিনারি ইউনিভার্সিটিটা করার সময়ে লুকিয়ে করলাম, কারণ এটা সাহেব রহমান সাহেব হল ফাইন্যান্স মিনিস্টার এবং উনি সিলেটে, আমি যখন ভেটেরিনারি কলেজ করেছি তখন ওনার জন্য একটা, আমাদের জন্য একটা। এর মধ্যে যখন আমি ইউনিভার্সিটি কলেজটা করেছি তখন কিন্তু আমি সত্য দেখেছি, 10 বছর পরে 5 বছর পরের সত্য, অর্থাৎ এই ভেটেরিনারি কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হচ্ছে। এটা তো রাজনীতিবিদের বা বক্তব্যে ভালোভাবে করলে হবে না, এর তো একটা কার্যকরী ব্যবস্থা নিতে হবে। সেজন্য এই বিশ্ববিদ্যালয় ঘরের যখন করছি তখন আমাদের ডক্টর নাম ধরে গেলাম, এখানে ভাইস চ্যান্সেলর নীতিশচন্দ্র, এই নীতিশচন্দ্রকে আমি স্মরণ করি। বিশ্ববিদ্যালয়ে এটা পুরোপুরি করা আমার সম্ভব হবে না এই যে নীতিশচন্দ্র সহযোগিতা না, সে ছিল ডাইরেক্টর বিশেষ যে চাকরি ছিল। এখানে যেটা হলো ঘটনা, যে আমি যখন কারিকুলাম করা হচ্ছে কলেজে, কার্যক্রমগুলি যখন চালানো হচ্ছে, ল্যাব করা হচ্ছে, তখন সে 10 বছর আগে, তখনই আমি চিন্তা করেছি যে ল্যাবটা করতে হবে, এটা বিশ্ববিদ্যালয়ে যখন হবে সে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ততা নিয়ে। এবং এখানে যে ক্লাসে যাদের অ্যাডমিশন হবে 50 জন, সেগুলো
পরীক্ষার মাধ্যমে সে অ্যাডমিশন নেবে, তারা যাতে পরবর্তী পর্যায়ে তারা ডিগ্রি এবং এটার পরে তারা যাতে এই উচ্চ শিখরে যেতে পারে। এবং সেখানে 10 কোটি টাকার ফিশারিজের ফান্ড থেকে ওই কলেজের জন্য আলাদা স্ট্রাকচার করার জন্য ম্যাপটা সব ঠিক করে রেখে দিয়েছে। এবং যখন আমাকে ক্যাবিনেটে ধরে প্রশ্ন করলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 15 বছর ধরে কিছু করতে পারলো না, আপনি 3 মাসে করে ফেলবেন ইউনিভার্সিটি, সাইফুর রহমান সাহেব বলল। আমি বললাম যে 3 মাসে তো না, আমার তো এটা এবার আমরা সরকারে গেছিলাম, মধ্যে আবার আমরা পায়ে ইয়া করেছি, পরাজিত হয়েছি, আবার আর 5 বছর পরে এখন তাদের সব মিলিয়ে যে 10 বছর আগের আমার স্বপ্ন এটা, এবং তার জন্য আমি কাজ করেছি। তো সেই কাজটা তখন বললো কী কাজ করেছি, বললাম যে 10 কোটি টাকা ফিশারিজ ল্যাবস্টকের ইয়া থেকে প্ল্যানিং মিনিস্ট্রি থেকে আমি নিয়ে এসেছি। আমি জানি না, আমি তো আর দিতে এখন আইনের পরিবর্তন হয়েছে, 18 কোটি টাকার নিচে হলে সেটা মিনিস্ট্রি করতে পারে, তাতে এটা করলাম। তারপর আরও অনেক বিষয় আছে, যেমন আমরা আমি সেই ইউনিভার্সিটি সব অবকাঠামোগত কার্যক্রম সম্পন্ন করে সেখানে আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্টেডিয়াম আউটার স্টেডিয়ামে একটা মিটিং করলেন। সেই মিটিংয়ে তাড়াতাড়ি আমি একটা লাইন লিখে দিলাম উনি যখন বক্তৃতা দিচ্ছেন, সেই লাইনটা হচ্ছে যে চট্টগ্রামে একটি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় করা হবে। ওই কথাটা সাফিসিয়েন্ট হয়ে গেল, ওইটা নিয়ে আমি প্রধানমন্ত্রীর অফিসে গেলাম। অফিসে গিয়ে সেখান থেকে প্রায়োরিটি, যেহেতু প্রধানমন্ত্রী বললেন সেটা প্রায়োরিটি হয়, সেই প্রায়োরিটি লিস্টে এনে সেটা নিজের দিকে নিয়ে আসলাম। এবং এডুকেশন মিনিস্ট্রি ওসমান ফারুক সাহেব আরেক মুশকিল এগ্রিকালচার ইউনিভার্সিটি সেখানে টানাটানি, সেইটা কী করবো, সেখানে আমি আমার মিনিস্ট্রি থেকে প্রজেক্ট প্রোফাইল তৈরি করলাম, কনসেপ্ট পেপার তৈরি করলাম। পরে ম্যাডামকে বললাম যে স্যার রহমান সাহেবকে দেবে না, যেদিন মিটিং হবে সেদিন আমি অ্যাবসেন্ট থাকবো, অ্যাবসেন্ট থাকবো, আপনি ম্যাডাম আপনাকে একটু বেশি কথা বলতে পারবেন। ও ঠিক আছে, আমি ওই দিন অ্যাবসেন্ট থাকলাম এবং স্যার রহমান সাহেব তখন ফোন করে উঠলেন, তখন ম্যাডাম বলে ঠিক আছে আপনার এখানেও দেওয়া হবে, এটা বলার পরে উনি চুপ করে গেলেন। তো এরকম করে ইউনিভার্সিটি কনসেপ্ট আমার মিনিস্ট্রি থেকে, এটা ব্যতিক্রম, আমার মিনিস্ট্রি থেকে আমি এই কাগজ ঠিক করে এডুকেশনের মাধ্যমে যেটা হয় এডুকেশানে পাঠালাম। এবং এডুকেশানে পাঠালাম কখন, নর্মাল প্রসিডিউরে না, পাঠালাম যেদিন মিনিস্ট্রি ক্যাবিনেট বসবে সেদিন এক্সট্রা পেপার দেওয়া যায় আর্জেন্ট যদি হয়, সে এক্সট্রা পেপারটা ওই মিনিস্ট্রিতে ক্যাবিনেট সেক্রেটারি সাদাতকে দিলাম, বলাতে এটা যখন মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়ের কার্যক্রম আমাদের মিনিস্ট্রি ওয়ার্ক শুরু হবে তখন এই কাগজটা ফাইলে করে দিই, তখন সে ফাইল করে দেওয়া হয় না। স্যার গ্রাম সাহেবের একটু চিন্তার ব্যাপার করলো, আবার এই দিকে আমি আপনারা নিশ্চয়ই এখানে যারা আছেন সরল আছে, এই দিকে আবার ইউনিভার্সিটি গেট যেটা এখন আছে সেই গেটটা আগেই বানিয়ে ফেলছে। আমাদের নেত্রী এবং খালেদার যে আসার কথা তিনি যখন আসবেন ওই প্রোগ্রামটা দিয়ে দিয়েছে, ওইটা তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। ইউনিভার্সিটি উদ্বোধন হয়েছে, ক্লাস শুরু হয়ে গেছে 6 মাসের মধ্যে, এগুলো করার চেষ্টা করছি দেশের জন্য। তো আরও শিক্ষা বিস্তারে আপনার আমি সদাগত সদাগত মানুষ বলে যে আমি 5 কাঠা তৈরি যাবো, আমার এখানে আপনি স্কুল করেন আব্দুল্লাহ নোমানের স্কুল করেন, আমি বললাম যে তুমি টাকা দিবে এটা তো অনেক বেশি, তুমি তো বড় লোক না, কাজে তোমার নামে স্কুল হবে, এই আব্দুল হামদি সদাগর স্কুল একটা আছে 5 কাঠা শহর আপনার নাম দেখছেন, সেই স্কুলও তদারক করা হয়েছে, পূর্ববাবে নিয়ে হাই স্কুল তদারক করা হয়েছে, দক্ষিণ পশ্চিম স্কুল যেটা সাক্তার এদিকে সেখানে একদম লেখাপড়া নাই কিচ্ছু, সেখানে একটা স্কুল করেছে। এভাবে আরও আছে অনেক কিছু আছে, যাই হোক, আর কর্ণফুলীটা জানেন আপনারা ব্রিজেটা নিয়ে যে ঘটনা, আমার বাঘিরা মারা গেছে মহিউদ্দিন চৌধুরী সাহেব, তিনি বলে যে এটা হবে না আমি করতে যাবো না, হরতাল ডেকে বসলো মহিউদ্দিন চৌধুরী,
আমি তাহলে বুঝালাম ভাবি না এখন এটা যে ছাত্র যেটা সেটা কিন্তু বাংলাদেশের অর্থ নয়। তারপর শিক্ষা বোর্ডের ব্যাপার আছে, এগুলো চেষ্টা করেছি এই লাইনে যাওয়ার জন্য, তারই ধারাবাহিকতা হচ্ছে এটা। কাজেই সুমনকে যেটা বলতে চাই যে আমি আত্মবিশ্বাসী এবং কর্মক্ষম মানুষকে ভালোবাসি, তো আমার সন্তান আত্মবিশ্বাসী এটা আমার মনে হয়েছে, এবং একটা আগ্রহ একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট নিয়ে এগিয়ে যেতে পারবে আপনারা দোয়া করবেন, আমি তো দোয়া করছি। আর এই ইউনিভার্সিটির জন্য আরও আমার মূল বিষয়টা ছিল যে আমি তো হোল টাইম আর পলিটিশিয়ান, অর্ধেক রাজনীতি আর অর্ধেক আপনার কিছু টাকা খাওয়া বা আর অর্ধেক অন্য কিছু, এটা তো আমার ছিল, ফলে আমার অর্থের কোনো ব্যাপার নেই। ও আমার ছেলে যেটা চেকের কথা বললো, চেকও হচ্ছে এই জায়গার ফসল, অর্থাৎ এই জায়গা জমি যে বিক্রি করেছি এই বিক্রি করে ইউনিভার্সিটিতে দিয়েছি, বিক্রি করে আমি নিজে চলেছি অর্থনৈতিকভাবে। আমার যে প্রধান যে প্রথম কাম সেটা হচ্ছে জমি বিক্রি, জমি ছিল 25,000 টাকা দাম, এক সময়ে সে 25,000 টাকা কাঠাও বিক্রি করেছে, আবার 70,00,000 টাকাও কাঠা বিক্রি করেছে, তখন যেটা দাম দেওয়া প্রয়োজন হয়েছে বিক্রি করে দিয়েছে, এটা ফিরে তাকাই নেই। এখন এত সম্পদ এখানে সব মিলে আমি হিসাব করি ধরো 2,000 কোটি টাকা পারত, কিন্তু সেটা প্রায় 90% চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই বেদনা নাই। আমার সৃষ্টি যেটা সেটা যদি সফল তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ডলার দল বড় পাউন্ড হিসাবে আমার কাছে বিবেচিত হবে, অর্থ সেই বিবেচিত হবে। এটা এমনি আমি আলাদা করে হাই হাই করে এত টাকা এখানে গেল এত টাকা জমি ইউনিভার্সিটিতে গেল এটা আমার মনের মধ্যে চিন্তাতেই আসে না, আসে নাই, এটা গর্বের সাথে আমি অহংকারের সাথে আমি বলতে পারি। তো আপনারা আমার অনেক সময় নষ্ট করলাম, আশা করি এই বিশ্ববিদ্যালয় যাতে গড়ে উঠতে আরও ভালোভাবে, আর অনেক কাজ আছে ধীরে ধীরে সব হবে। আমি আশাবাদী মানুষ, সবসময় বলি যে আমাকে প্রশ্ন করে যে সমাজ ব্যবস্থার কথা, আবার বলি যে আমার সমাজ ব্যবস্থা আমি একদিন চাই যে গরিব দুঃখী মানুষ রাজত্বের একটা অংশটা এটা দেশে নয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, আমাদের মাঝ থেকে এই দুর্নীতি স্বজনপ্রীতি এগুলো চলে যাক, আমরা আমাদের বিরুদ্ধে প্রতিযোগিতা সৃষ্টি হোক, প্রতিহিংসা যেটা সেই প্রতিহিংসা যেটা মানুষের মধ্যে জাগ্রত হয়ে আছে একটি অংশে সেটা নির্মূল হোক, তখন স্বপ্ন সার্থক হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। সময় আমরা আটকে রেখেছি আজকে, আমি জানি আপনারা অনেক কাজে ব্যস্ত থাকেন এবং আপনারা গিয়ে অনেক অফিসও করবেন, মন থেকে বলছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন যদি একটু বেশি সময় আপনাদের আটকে ফেলে, হয়তো মনে করেছি আপনারা আমাদের হৃদয়ের খুব কাছাকাছি এবং আপনাদের বক্তব্যও সেটা ফুটে উঠেছে কয়েকজনের, আমরা মনে করেছি আপনাদেরকে প্রকাশ করা যায়, সবসময় সব কথা সবাইকে জানাতে পারিনি এই বিশ্ববিদ্যালয় শুরু থেকে আজ পর্যন্ত। আজকে মনে হয় একটি সুযোগ পেয়ে আমরা বেশি বলে ফেলেছি, অতি কথন হয়ে গেছে, হতেও পারে কোনো কোনো ক্ষেত্রে, আপনারা আমাদেরকে মাফ করবেন। এবং আমাদের আমাদের এখানে যারা আসতে পারেননি, আপনাদের সাংবাদিক বন্ধু এবং সহকর্মী যারা আছেন, আপনারা যদি কখনও মনে করেন যে বিশ্ববিদ্যালয়ে রাতের বেলায় বা কখনও এসে একটু লাইব্রেরিতে বসতে চান, একটু পড়তে চান বা আবার ভ্রমণ করতে চান বিশ্ববিদ্যালয়ে, আমাদেরকে প্লিজ ফিল ফ্রি টু কাম হিয়ার, আমাদের এখানে আসবেন আর কি। এই আমাদের শেষ কথা, আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আবার দেখা হবে। অনেক সবই পাবো।